crise. আসছে উপরেও মনে হয় ওদেরকে ডাকতি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ আমি এত দূরে মাকে পারপার তনুশ্রী মায়ের বাড়িতে আসলাম। আজ গেছি আমি মার সেবিকা সেবকের বাড়ি আমি গেছি, কিন্তু আমি প্রথম আজকে আমার ভক্তদের মধ্যে তনুশ্রী মায়ের বাড়ি আজকে আমি আসলাম। আমি জানি আজকে সোমবার মন্দির বন্ধ রেখেছি, আর তার কারণ হচ্ছে আমারও একটু মানে মনে হচ্ছে একটু আমার ঘোরার দরকার আছে, কারণ প্রতিদিন 6,000-7,000 ভক্ত দেখতে দেখতে নিজের একটু বেশ ক্লান্তি বলতে লাগে। যাই হোক, আমি ভক্তদের করবো, তবুও আপনারা জেনে গেছেন, আপনারা বলেন মঙ্গলা মা যদি বেঁচে থাকে তাহলে আমরা সবাই বাঁচবো। অবশ্যই মায়ের আশীর্বাদ চারা আমার মাথার ওপর আছে। আমি সবসময় প্রার্থনা করি সকল ভক্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেদিনই আমি দেখেছি সপ্তাহে একটা দিন পারলে আমি ঘুরতে যাবো, কারণ আমারও ভ্রমণ প্রিয় দরকার আছে, ভ্রমণকে আমি ভালোবাসতাম আগেতে। যাই হোক, আজকে কোনো সিনেমা যত্ন নারায়ণ লক্ষ্মী নারায়ণ, ওদের তুমি লক্ষ্মী নারায়ণ বলি, ওদের যত্ন তুমি। আমার কিন্তু পচা পচা পাওয়া জয় কৃষ্ণকালী মায়ের জয়। নিচে আয় মায়ের পায়ে দিদি তো বাবা ছোট ছেলে ওরা থাক, দিদিকে পাঠাও, ওরা শিশু ওরা নারায়ণ থাক, ওদের মধ্যে ঈশ্বর বিরাজ করে। আসো 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 আসো
কামড়ে ছিল, সুস্থ করেছে ওই, করে ওই বাড়িতে রয়ে গেল। আর ওটাকেও সেই সোনারপুর থেকে ওলা বুক করে নিয়ে এসেছে। চিনতে পেরেছি, বলছে কি যে এটা তো আমাদের, কত ডাকলো গেল আমার সঙ্গে কথা বলে মাঝে মাঝে। দেখি তো সকালে ঘুরে বেড়াচ্ছ, শুয়ে আছে।